আসসালামু আলাইকুম। কম্পিউটার প্রশিক্ষণের পঞ্চম পর্বে আমি কাইয়ুম আইটি ভাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমাদের পঞ্চম পর্বে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে ওপেন করে। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পলিসিতে, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার সিস্টেম। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার সিস্টেমের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা খেয়াল করতে হবে, আমরা প্রথমেই আসব এই কর্নারের এই যে এখানে স্টার বাটনে। আমরা কিবোর্ড যখন শিখেছিলাম কিবোর্ডের মধ্যে সেম এরকম একটা চিহ্ন ছিল যেটাকে বলা হয়তো স্টার বাটন অথবা উইন্ডোজ বাটন, এটাও সেম সেই স্টার মেনু অথবা উইন্ডোজ বাটনটা। তো আমরা প্রথমে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এই যে লিস্টটা আসবে, আমাদের কম্পিউটারে যতগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে সবগুলো সফটওয়্যারের লিস্ট আমাদের এইখানে আসবে। আমাদের মাউস পয়েন্টারটা একটু খেয়াল করবেন, অর্থাৎ মাউসের যেই চিহ্নটা আছে চিহ্নটা, এটাকে বলা হয় মাউস পয়েন্টার। এই মাউস পয়েন্টারটা একটু খেয়াল করবেন, এই যে এখানে যতগুলো সফটওয়্যার আছে সবগুলো আমার কম্পিউটারে ইনস্টল করা হয়েছে। তো যারা এখনো সফটওয়্যার ইনস্টল করতে জানেন না তারা আমাকে কমেন্টে জানাবেন, আপনাদের জন্য আমি ইনশাল্লাহ একটা আলাদা ভিডিও তৈরি করে দেখাবো কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়। তো আজকে যেহেতু আমরা সফটওয়্যার ইনস্টলেশন শিখতেছি না, আমরা সফটওয়্যার ওপেন করা শিখবো, এই লিস্টের মধ্যে আপনারা খুঁজবেন মাইক্রোসফট ওয়ার্ড। তো সাধারণত এই লিস্টগুলো ডিকশনারি ওয়াইজ সাজানো হয়, অর্থাৎ এ টু জেড সিরিয়ালে করা থাকে। তো এম এর যে সিরিয়াল আছে ওই সিরিয়ালের মধ্যে আমরা পাবো মাইক্রোসফট ওয়ার্ড। তো মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে জাস্ট একটা ক্লিক করলেই আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে গেল। এখন এ হলো আমাদের মাইক্রোসফট ওয়ার্ড। তো মাইক্রোসফট ওয়ার্ড আমরা ওপেন করার মূল উদ্দেশ্য যেটা ছিল, আমরা এখানে টাইপিং করব। তো এখানে টাইপিং করার আগে আমাদের কয়েকটা বিষয় একটু চেনা দরকার। আগে মাইক্রোসফট ওয়ার্ডটাকে আমাদের একটু ভালোভাবে চেনা দরকার, যেন আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা পরবর্তীতে কাজ করতে গেলে সমস্যা না পড়তে হয়। তো এই মাইক্রোসফট ওয়ার্ড, এই ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড এর ভার্সন 2002 এবং 2003 সেম ভার্সন, আরো বর্তমানে 2019 পর্যন্ত অনেকগুলো ভার্সন আছে। আমরা কাজ শিখবো এই ভার্সনটা দিয়ে, এটা 2002, অথবা আপনারা 2003ও নিতে পারেন, দুইটা সেম একদম সেম, শুধুমাত্র 2002 এর ইন্টারফেসটা হলো জাস্ট এরকম সাদা কালো। আর 2003 এর যে ইন্টারফেসটা আছে, আমি এই যে স্ক্রিন দেখাইতেছি এই যে এটা খেয়াল করেন, এটা হলো 2003 ভার্সন, এটা জাস্ট রঙিন, এর বাইরে কোনো তফাৎ আমার চোখে এখন পর্যন্ত পড়ে নাই, আশা করি কোনো তফাৎ নাই। আচ্ছা, তো আমরা 2002 এর মধ্যে আবার ফিরে আসি। এ হলো 2002 অথবা মাইক্রোসফট অফিস এক্সপি, এটা কি এক্সপি ভার্সন বলা হয় অনেকে। তো এ হলো আমাদের মূল স্টার্টআপ উইন্ডোজ, এটা ঠিক আছে একদম চালু হওয়ার সময় সর্বপ্রথম যেভাবে চালু হয় এটা হলো আমাদের স্টার্টআপ উইন্ডোজ। এইখানে আমরা কয়েকটা বিষয় আগে একটু ছোটখাটো কয়েকটা বিষয় আমরা একটু জানি, জানার পর আমরা কাজে মুভ করব। তো এখানে খেয়াল করেন সর্বপ্রথমে এই যে এখানে ডকুমেন্ট ওয়ান, তারপর লেখা আছে মাইক্রোসফট ওয়ার্ড। এই ডকুমেন্ট ওয়ান হলো আমার ডকুমেন্টের নাম অথবা ডকুমেন্টের টাইটেল, অর্থাৎ আপনি আপনার এই ডকুমেন্টটা যেই নামে সেভ করবেন, যেই নামে সংরক্ষণ করবেন, ঠিক সেই নামেই আপনার এখানে টাইটেলটা শো করবে। যেহেতু আমি এটা জাস্ট স্টার্ট আপ উইন্ডোজ এই মাত্র অন করছি, এটাকে এখন আমি কোথাও সেভ করি নাই, সেহেতু আন টাইটেল বা অনেক সময় আমরা দেখবেন যে কোনো কিছু যদি কোনো নাম না দিই, কোনো ফাইলের যদি কোনো নাম না দেই, তাহলে সেই ক্ষেত্রে এখানে একটা বিষয় শো করে, সেটা হলো যে আনটাইটেল অথবা আননোন টাইটেল, এই টাইপের এখানে মাইক্রোসফট ওয়ার্ডে শো করে হলো ডকুমেন্ট ওয়ান, ডকুমেন্ট টু, ডকুমেন্ট থ্রি, এইভাবে। ঠিক আছে, আমি যদি নতুন একটা ডকুমেন্ট ওপেন করি সেক্ষেত্রে ডকুমেন্ট টু আসবে। তো আমরা বিস্তারিত পরে যাইতেছি, এইখানে যেখানে টাইটেলটা শো করে যে বারটার মধ্যে, অর্থাৎ এই এটাকে বলা হইতেছে বার, এই যে এইখান থেকে এই যে এইভাবে, এটা হলো বার, যেই বারের মধ্যে টাইটেলটা শো করে সেই বারটাকে বলা হবে টাইটেল বার। ঠিক আছে, একটু খেয়াল করবেন যেই বারটার মধ্যে টাইটেলটা শো করে সেই বারটাকে বলা হয় টাইটেল বার। আচ্ছা, তারপরে যদি আমরা এখানে খেয়াল করি ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টেবিল ইত্যাদি ইত্যাদি কয়েকটা মেনু আছে, এগুলাকে বলা হয় এক একটা মেনু। তো যেহেতু এই বারটার মধ্যে, এই বারটার মধ্যে মেনুই আছে শুধুমাত্র, সেহেতু এই বারটার নাম হবে, হ্যাঁ এক্স্যাক্টলি, মেনু বার। সেম এখানে কিছু শর্টকাট আছে অথবা টুল বলা হয় এগুলাকে, শর্টকাট টুল, অন স্ক্রিন টুল, তো সাধারণত এখানে অফিসিয়াল ভাষায় এটাকে টুল বলা হয়। এগুলো, এই যে টুলগুলো আছে, এক একটা টুল এক একটা কাজের সংক্ষিপ্ত রূপ, এই যেই বারটাতে টুলগুলো আছে তাহলে এই বারটাকে বলা হবে টুল বার। এখানে যেগুলো আছে এগুলো হলো টুল। আচ্ছা, এর বাইরে এই যে সাদা অংশটা যেটুকু দেখতেছেন এখানে, আমি যদি পেজটা একটু ছোট করি, আমি কাজ করার সিস্টেমগুলো পরবর্তীতে ইনশাল্লাহ দেখাবো বিস্তারিত, এই যে পুরোটা যে সাদা অংশ আছে এটি আমার পেজ, এটা হলো আমার একটা পেজ। আচ্ছা, এখানে পেজটা হলো জাস্ট, আমি যদি অ্যাজ লাইক বুঝাই, আপনারা তো এখানে টাইপিং করবেন, তো টাইপিং করলে ধরেন কিবোর্ডটা, কিবোর্ডের মাধ্যমে টাইপিং করবেন না, কিবোর্ডটা হলো আপনার, কিবোর্ডটা হলো আপনার
কলম, আর এই পেজটা হলো আপনার একটা খাতা, সাদা খাতা। আমার খাতা সাদা পাতা, মালিক ছাড়া ধরতে বাধা। আচ্ছা যাক, অন্যদিকে নামুক করি। তো আপনি যখন আপনার কলম দ্বারা, অর্থাৎ কিবোর্ড দ্বারা, কিবোর্ড হলো কম্পিউটার লেখার মাধ্যম, কিবোর্ড আমরা সবাই জানি, তো যখন আমরা খাতার মধ্যে কলম দ্বারা লিখি তখন একটা অবশ্যই সাদা খাতা দরকার। সেই জন্য এটা আমাদের একটা সাদা খাতা, এখানে আমরা লিখবো, আমাদের যা ইচ্ছা তাই লিখবো। তো এখানে আমরা লিখা শুরু করতে পারবো। আমি যদি এখানে লিখি, তাইলে দেখবেন আমার এখানে লিখা হইতেছে। আপনি কিবোর্ডে যা প্রেস করবেন তাই আপনার এখানে লিখা হবে, একদম সিম্পলি ইজিলি। এখন বিষয় হলো ভাই, আমরা তো কিবোর্ডে প্রেস করলে লিখা হয় সেটা বুঝি, কিন্তু আমরা কিভাবে টাইপিং করব, আমরা কিভাবে টাইপিং করব, এই কোশ্চেনটা। হ্যাঁ, আপনি কিভাবে টাইপিং করবেন এই বিষয়টার জন্যই আমাদের আজকের মূল বিষয়। তো আমরা গত পর্বে, অর্থাৎ চতুর্থ পর্বে বলেছিলাম যে আমরা টাইপিং করা শিখবো, এবং তার আগে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করা শিখে নিব। তাহলে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করা শিখলাম এবং মাইক্রোসফট ওয়ার্ডের কয়েকটা বেসিক পার্টের নামও জানলাম। এখন আমরা যদি টাইপিং শুরু করি, তাহলে আমরা গত পর্বে বলেছিলাম যে প্রত্যেকটা কিবোর্ডের মধ্যে এফ ও জে এর মধ্যে একটা ইন্ডিকেট করা থাকবে। হ্যাঁ, তো এফ ও জে এর মধ্যে যদি ইন্ডিকেট করা থাকে, আপনাদের যে ইন্ডেক্স ফিঙ্গার আছে, অর্থাৎ ইন্ডেক্স ফিঙ্গার বলতে আমি এই অর্থাৎ আপনার বিদ্যা আঙ্গুলের পাশের যে সাথে যে আঙ্গুলটা আছে, এই আঙ্গুলটা দুই হাতেরই বিদ্যা আঙ্গুলের পাশে, বিদ্যা আঙ্গুলের পাশে যে আঙ্গুলটা আছে, এই আঙ্গুলটা আপনার বাম হাতেরটা এফ এর মধ্যে এবং ডান হাতেরটা জে এর মধ্যে রাখবে। আমি একটু সহজেই বলি, আপনার এফ আর জে এর মধ্যে কিবোর্ডে ইন্ডিকেট করা আছে বলছিলাম না, এই ইন্ডিকেট গুলো যেখানে করা আছে এফ আর জে এর মধ্যে, আপনার বাম হাতের বিদ্যা আঙ্গুলের সাথে যে আঙ্গুলটা আছে এটাকে বলা হয় ইন্ডেক্স ফিঙ্গার। এই ইন্ডেক্স ফিঙ্গারটা আপনি এফ এর মধ্যে রাখবেন, বিদ্যা আঙ্গুলের সাথেরটা, তারপরে ডান হাতেরটাও সেম জে এর মধ্যে রাখবেন। তারপরে আপনার যে তিনটা আঙ্গুল থাকে ওইদিকে, তিনটা আঙ্গুল জাস্ট পাশের বাটনে, পাশের বাটনে এভাবে রাখবেন। এবার তাহলে আপনার চারটা আঙ্গুল রাখা হয়ে গেল, চারটা আঙ্গুল আপনার এ এস ডি এফ, এই এ এস ডি এফ এর মধ্যে বাম হাতের আঙ্গুল গুলা এবং ডান হাতের আঙ্গুল গুলা জে কে এল এবং কোলন সেমিকোলন এই বাটনটার মধ্যে আপনার রাখা হয়ে গেল। এখন যখন আপনার টাইপিং শুরু করবেন, এখন যখন আপনার টাইপিং শুরু করবেন, টাইপিং শুরু করার আগে একটা বিষয় খেয়াল করতে হবে, আগে আমাদের হাতের যে জড়তা আছে, আমাদের আঙ্গুলের একটা জড়তা থাকে, এই জড়তাটা দূর করে নিতে হবে। কারণ আপনারা একটু কিবোর্ডের মধ্যে যদি কখনো প্র্যাকটিসে যান, হ্যাঁ, আমি সবাই ভিডিওটা সর্বশেষ পর্যন্ত দেখবেন, সবাই শেষে কিভাবে আপনারা সহজে প্র্যাকটিস করবেন, অনেকে আছে বাসায় কম্পিউটার নাই কিন্তু টাইপিং তো শেখা দরকার, বর্তমান যুগে টাইপিং কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, টাইপিং তো শেখা দরকার। টাইপিং কিভাবে শিখবেন বাসায় শুধুমাত্র মোবাইল ব্যবহার করে, আমি সেই পদ্ধতিটা দেখাই দিব শেষে। তো এখন আমাদের তো কাজে আসি। তো যেহেতু আমাদের হাতটা এ এস ডি এফ এর মধ্যে থাকতেছে এবং ডান হাতটা জে কে এল সেমিকোলনের মধ্যে থাকতেছে, সেহেতু আমাদের হাতের যে জড়তাটা আছে, জড়তাটা আগে দূর করতে হবে। সেই জন্য আমরা প্রথমে এইভাবে প্র্যাকটিস করব। প্র্যাকটিস বলতে আমরা সম্পূর্ণটাই তাকাবো মনিটরের দিকে, মনিটরের দিকে তাকায় আমরা তো মনিটর বসে চিনি, হ্যাঁ, মনিটরের দিকে তাকাবো। মনিটরের দিকে তাকানোর পরে আমরা আমাদের হাতের যে কানাঙ্গুল আছে, আমরা সবাই চিনি কানাঙ্গুলটা, এই কানাঙ্গুল প্রেস করব, তাহলে দেখবেন এ আসতেছে। কারণ আপনি যদি ওইভাবে সিরিয়াল হাতটা রাখেন তাহলে আপনার কানাঙ্গুলের নিচে এ থাকবে। তারপর আপনি আপনার বিদ্যাঙ্গুলের মাধ্যমে, ডান হাতের বিদ্যাঙ্গুলের মাধ্যমে একবার স্পেস দিবেন, ঠিক আছে? তো স্পেস দেওয়ার পর তারপরে আপনি দিবেন আবার কানাঙ্গুলের পাশে যে আঙ্গুলটা আছে, অর্থাৎ একটা একটা করে আঙ্গুল সামনের দিকে আগাবেন, তাহলে এটাতে এস, আবার স্পেস দিলেন, তারপরে ডি, তারপরে এফ, এটুকু, ওকে। এখন এটা তো ক্লিয়ার। এখন এখানে একটা বিষয় আছে, আপনি হাত রাখার পরে মাঝখানে জি আর এইচ এই দুইটা বাটন কিন্তু গ্যাপ থেকে যেতেছে, তাহলে এই দুইটা বাটনের মধ্যে আপনি কিভাবে টাইপ করবেন? সেক্ষেত্রে আপনার যে ইন্ডেক্স ফিঙ্গারটা আছে, অর্থাৎ যে ফিঙ্গারটা আপনার এফ আর জে এর মধ্যে রাখা আছে, এফ এর ফিঙ্গারটাই আপনি জি এর মধ্যে একবার নিবেন, নিয়ে প্রেস করে আবার এফ এর মধ্যে চলে আসবেন, ঠিক আছে? এখানে এফ এর মধ্যে চলে আসবেন এবং সেম ডান হাতের যে জে এর মধ্যে আপনার হাতটা রাখা আছে সেই হাতটা এইচ এর মধ্যে নিবেন, এইচ এর মধ্যে নিয়ে সেই হাতটা এইচ এর মধ্যে নিবেন এবং এইচ এর মধ্যে একটা প্রেস করে আবার জি এর মধ্যে চলে আসবে। আর স্পেস গুলো প্রত্যেকটা অ্যালফাবেটের পর পর স্পেস দিবেন, স্পেস গুলো হবে ডান হাতের বিদ্যাঙ্গুল দ্বারা। তারপরে সেম আপনার এই ইন্ডেক্স ফিঙ্গারের জে, তারপর কে, এল, কোলন, এইভাবে প্র্যাকটিস করবেন। তারপর এন্টার, এবার আসি এন্টারের কাজ। আমরা কিবোর্ডে এন্টারটা চিনছিলাম,
তো সেই এন্টারের মধ্যে ক্লিক করলে কি হয়, এই যে আপনি উপরের লাইন লিখলেন, আমি এখন নিচের লাইনে আসবো, নিচের লাইনে আসার জন্য আমরা এখন ব্যবহার করবো এন্টার। আমি এন্টার একবার প্রেস করলাম, আমি রাইসা বললাম নিচের লাইনে, সেম আমরা আবার এইভাবে প্র্যাকটিস করতে থাকবো। এ এস ডি এফ জি এস জে কে এল কোলন, এইভাবে আপনারা যখন উপরের লাইনটা কয়েকবার প্র্যাকটিস করবেন, কয়েকবার না শুধু মিনিমাম চেষ্টা করবেন একটা লাইন কমপক্ষে 100 বার লেখার জন্য। যখন আপনি যত বেশি লিখবেন টাইপিং আপনার হাতের কাছে তত বেশি সহজ মনে হবে, তত স্মুথ মনে হবে। টাইপিং এর এই স্মুথনেসের কথাটা আসাতে আমি একটা কথা আপনাদের বলি, আমি আশা করি এখনো যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতেছে, আমার ভিডিও সামনে বসা, আপনারা সবাই মোটামুটি সাইকেল চালাইতে জানেন, কম হোক বেশি হোক সবাই জানে। এই জেনারেশনে সাইকেল চালাইতে জানেন এমন মানুষ কিন্তু অনেক কম। একটা কথা ভাবুন তো, আপনি যখন সাইকেল চালান আঁকা পাকা রাস্তায় তো অবশ্যই চালান, যখন আঁকা পাকা রাস্তা হয় কোনো একটা গাড়িকে ওভারটেক করতে যান, সেক্ষেত্রে কি আপনার স্টার্টিংটা, সাইকেলের যে স্টার্টিংটা আছে, সাইকেলের স্টার্টিংটাকে আপনি ইচ্ছা করে মুভ করতে হয়, ঘুরাইতে হয় ডানে বানে, এভাবে আপনি ঘুরাইতেছেন, এভাবে কিন্তু করতে হয় না। এটা জাস্ট আমাদের অভিজ্ঞতা, মানে প্র্যাকটিস করতে করতে চালাইতে চালাইতে একটা পর্যায়ে এমন হয়ে গেছে যে আপনি চাইলেই এখন মানে অটোমেটিক সামনে একটা গাড়ি আসছে, আপনি ফেস টু ফেস যেতেছেন, আপনি ডানে বামে মানে জাস্ট একটা মানে ভিতরেই আসতে পড়তেছে যে এইভাবে 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 মুভ হইতেছে। জাস্ট আপনি যখন ভালোভাবে টাইপিংটা প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে আপনি আর আপনার কোন আঙ্গুলের নিচে এ আছে এস আছে ডি আছে ওইভাবে আর ইয়ে করা লাগবে না। আপনি প্র্যাকটিস করতে থাকেন রেগুলার, দেখবেন যে ওই সেম সাইকেল চালানোর সময় যেমন বাঁক আসলে আপনার হাতটা অটোমেটিক ঘুরে যায়, আপনি কিন্তু হাতটা আপনার জোরকে ঘোরানো লাগে না যে এই যে ডান দিকে ঘুর এই যে বাম দিকে ঘুর, এরকম কিন্তু প্রয়োজন হইতেছে না, ঠিক আছে? সেই জন্য টাইপিংটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস খুব বেশি দরকার আছে। তো আমরা এবার কলাম, তো এবার আমরা মিডিয়ালের রোটা শেষ করলাম, মাঝখানের রোটা শেষ করলাম, তো আমরা এখন উপরের রোটাতে যাব। তো উপরের রোটাতে যাওয়ার আগে একটা বিষয় বলে নেই, আমরা যে বাটন গুলাতে হাত রাখি অর্থাৎ এ এস ডি এফ আর ওইদিক দিয়ে জে কে এল এর কোলন, এই চারটা চারটা আটটা বাটন, বাম হাতে চারটা ডান হাতে চারটা, এই আটটা বাটনকে বলা হয় হোম কি। হোম কি তো বোঝেন, হোম কি বলতে এখানে এটার হোম কি বলার কারণ আপনি সারাদিন যাই করেন আপনার কিন্তু রাত্রেবেলা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে পৌঁছাইতে হয় যেখানে আপনি ঘুমান রেস্ট নেন, আর এইখানেও এটাকে হোমকি বলা হয়েছে। আপনি যেইখানে টাইপ করেন যাই করেন আপনার ঠিক আবার আপনার হোমকিতে আপনার হাতটা রাখতে হবে, যদি হোমকিতে হাতটা রাখেন সেই ক্ষেত্রে আপনার টাইপিংটা অনেক সহজ হবে। আর হোমকিতে যেন হাতটা সহজে রাখতে পারেন সেই জন্যই এফ আর জে এর মধ্যে ইন্ডিকেটটা করা। তাইলে এখন আমরা হোমকিতে হাতটা রাখলাম, ঠিক আছে? তো হোমকিতে হাতটা রাখলাম, তা আমরা যেহেতু এখন প্রথম লাইনটা অর্থাৎ মিডিলের লাইনটা আমরা লিখতে পারি, তাহলে আমরা জি এবং এস লিখতে পারি। একটা বিষয় খেয়াল করেন, আপনি যখন জি লেখেন অথবা এস লেখেন তখন কিন্তু আপনি জি এর মধ্যে হাতটা মুভ করে নিতে হয়, নিয়ে আপনার আবার জে এর মধ্যে এসে পড়তে হয়। আবার এইচ এর মধ্যে যখন টাইপ করেন এইচ এর মধ্যে নিয়ে একটা প্রেস করে আবার জে এর মধ্যে আপনার এসে পড়তে হয়, কারণ হাতটা আপনার হোমকিতেই থাকবে। এ এস ডি এফ এবং জে কে এল সেমিকোলন, এইখানে আপনাদের হাতটা থাকতে হবে, এটা আপনার হোমকি। তো সেম আপনি যখন উপরের লাইনটা টাইপ করবেন, হ্যাঁ আমি যখন উপরের লাইনটা টাইপ করব সেই ক্ষেত্রে আপনি উপরের লাইনটাও সেম বা হাতের কানাঙ্গুল একটু উপরের দিকে দেন, উপরের লাইনে কিউতে কিউতে আবার স্পেস, তারপর ডাব্লিউ স্পেস ই স্পেস আর স্পেস টি। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি যখন কিউতে প্রেস করবেন, কিউতে প্রেস করতে যাবেন, প্রেস করা শেষ আপনি আবার আপনার হোমকিতে ফিরে আসবেন, অর্থাৎ হোমকি কি এ, এর উপর আপনার আঙ্গুলটা থাকবে, হাত করে রাখবেন যেন চাপ না পড়ে যায়, এর উপরে থাকবে। তারপর আবার সেম যখন ডাব্লুতে যাবেন আপনার শুধুমাত্র ডাব্লুতে যে আঙ্গুলটা যাওয়ার কথা ওই আঙ্গুলটা শুধুমাত্র ওইখানে নিবেন, তারপরে আবার জায়গায় এসে পড়বেন বাস হোমকিতে। সেম আপনার মিডল ফিঙ্গার যেটা আছে এটা আপনি উপরের দিকে নিয়ে, এটা আপনি উপরে নিয়ে ইতে প্রেস করলেন আবার জায়গায় এসে পড়লেন, এভাবে এভাবে আপনি টাইপিংটা করবেন, ঠিক আছে? তো আর টি এভাবে হলো সেম আপনার ডান হাতের বেলায় ওয়াই ইউ আই ও পি, ঠিক আছে? এইভাবে আপনি টাইপিং করবেন, করার শেষেই আপনার হাতটা হোমকির মধ্যে নিয়ে আসবেন, হোমকির মধ্যে নিয়ে এসে এসে আপনি এভাবে করতে থাকেন। আপনি এই লাইনটাও সেম 100 বার মিনিমাম প্র্যাকটিস করেন ঠিক এইভাবে। এভাবে এই লাইনটাও 100 বার প্র্যাকটিস করেন। আর একটা বিষয় খেয়াল রাখবেন, এই যে একটু আগে আমি নিজে একটা ভুল করলাম, টাইপিং ভুল ছাড়া করতে পারবে আমার
সেটা আসলে এমন আমি একজনকেও দেখি না যে টাইপিং ভুল ছাড়া করতে পারবে। টাইপিং করতে গেলে ভুল হবে, তবে সেই ভুলটা যতটুকু কম করতে পারেন, আর যত কতটুকু কম করবেন সেটা ডিপেন্ড করবে আপনার প্র্যাকটিসের উপরে। তাই রিকোয়েস্ট টাইপিংটা খুব ভালোভাবে প্র্যাকটিস করুন, আর অবশ্যই ভিডিও শেষে মোবাইলে কিভাবে টাইপিং করবেন সেই ট্রিক্সটা নিয়ে যাইয়েন। তো সেম ভাবে যখন আপনার উপরের লাইনটা প্র্যাকটিস করা শেষ, সেম নিচের লাইনটা আপনার হাতটা নিচের দিকে নিয়ে জেড প্রেস করে আবার আগের জায়গায় এসে পড়বেন, আবার নিচের দিকে নিয়ে এক্স প্রেস করে আবার আগের জায়গায় এসে পড়বেন, আবার নিচের দিকে নিয়ে সি এ প্রেস করে আগে জায়গায় এসে পড়বেন। অর্থাৎ আপনি এক একটা বাটন প্রেস করবেন ঠিকই, প্রেস করার পরে আবার আপনার হোমকিতে মুভ করে এসে পড়তে হবে। আমি বিষয়টা বুঝতে পারছি, আপনি আপনার হোমকিতে থাকবেন, আপনার হোমকি তো বুঝছেন কোনটা, ASDF JKL সেমিকোলন, এই আটটা আপনার হোমকি, এই আটটার মধ্যে আপনার আটটা আঙ্গুল থাকবে, আর দুইটা আঙ্গুল বৃদ্ধ আঙ্গুল দুইটা স্পেসের পাশে থাকবে। তো আপনি যেইখানেই টাইপ করেন, যেইখানেই প্রেস করেন, আপনি কিন্তু আপনার হোমকিতে আবার ফিরে আসতে হবে। এইভাবে যখন আপনি প্র্যাকটিস করতে থাকবেন, তিনটা লাইন শেষ হয়ে গেলে আপনি এ থেকে জেড পর্যন্ত লেখার চেষ্টা করবেন, এ থেকে জেড পর্যন্ত লেখার চেষ্টা করবেন, এ থেকে জেড পর্যন্ত লেখার চেষ্টা করার পর যখন আপনি এ থেকে জেড পর্যন্ত না দেখে লিখতে পারবেন, অর্থাৎ না দেখে বলতে কিবোর্ডের দিকে না দেখে লিখতে পারবেন, তখনই আপনি চেষ্টা করবেন এক একটা ওয়ার্ড লেখার জন্য। যখন এক একটা ওয়ার্ড লিখতে পারবেন তখন চেষ্টা করবেন এক একটা সেন্টেন্স লেখার জন্য, যখন এক একটা সেন্টেন্স লিখতে পারবেন তখন এক একটা প্যারাগ্রাফ লিখতে চেষ্টা করবেন, আর তখনই দেখবেন আপনি একজন ভালো টাইপিং করার মতো ব্যক্তি হয়ে দাঁড়িয়েছেন। তো এখানে আমি একটা লাইন শেয়ার করি আপনাদের সাথে। এই লাইনটা আপনারা যখন মোটামুটি মাঝখানে সিরিয়াল, উপরে সিরিয়াল, নিচের সিরিয়াল, তারপর এ থেকে জেড, তারপর ওয়ার্ড সেন্টেন্স কমপ্লিট হবে, তখন আপনি এই লাইনটা কমপক্ষে 200 বার ট্রাই করবেন। আমি স্টেপগুলো বলি, এক নম্বরে আপনি মিডলের লাইন, দুই নম্বরে উপরের লাইন, তিন নম্বরে নিচের লাইন, চার নম্বরে এ থেকে জেড, পাঁচ নম্বরে ওয়ার্ড, ছয় নম্বরে সেন্টেন্স, এই ছয়টা স্টেপ আপনি যখন পার করে ফেলবেন তখন আপনি এই লাইনটা, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ, এই লাইনটা আপনি কমপক্ষে 200 বার লিখবেন, তখন দেখবেন আপনার টাইপিং এর এক্সপিরিয়েন্সটাই চেঞ্জ হয়ে গেছে, সরাসরি আপনার টাইপিং এর এক্সপিরিয়েন্সটাই চেঞ্জ হয়ে গেছে। তো এখানে একটা বিষয় খেয়াল করেন, এই লাইনটার মধ্যে এ থেকে জেড পর্যন্ত যতগুলো অ্যালফাবেট আছে সবগুলো অ্যালফাবেট এই লাইনটার মধ্যেই আছে। তো আজকে আমরা ভিডিওটা আর সামনের দিকে না গাই, না বড় করি। তো সবার কাছে রিকোয়েস্ট, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং লাইক করেন, কমেন্ট করেন, আপনার মতামতগুলো, আপনার যে যে বিষয়গুলো জানার দরকার আমার কাছ থেকে সেই সেই বিষয়গুলো আপনার জানিয়ে নিতে হবে, সেই জন্য আপনার কমেন্ট করতে হবে। আপনার কমেন্টের উপরে ভিত্তি করেই আমরা আমাদের পরবর্তী যে ভিডিওগুলোর মধ্যে কি কি বিষয় আলোচনা করব, কি কি বিষয় কিভাবে বললে আপনারা ভালো বুঝেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে, কিভাবে বললে আপনারা ভালো বুঝবেন সেইভাবে বুঝাইলে আমার জন্য সুবিধা, আপনার জন্য সুবিধা। তো কমেন্ট করবেন, সাথে শেয়ার করবেন, যেন আপনার বন্ধুরা এই বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। এই টাইপিং করাটা বর্তমান জগতে প্রত্যেকটা মানুষের জন্য খুব জরুরি। আমি নিজেই যখন টাইপিং শিখলাম খুব কষ্ট করতে হয়েছে, খুব কষ্ট করতে হয়েছে, কিন্তু আমি চাই না যে আমার মতো আপনাদেরও অতটা কষ্ট করে টাইপিং শিখতে হয়। প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো সর্বশেষ যে বিষয়টা বলছিলাম সেটা হলো মোবাইলে কিভাবে করবেন। তো বাজারে 150 টাকার মধ্যে কিবোর্ড পাওয়া যায়, আপনারা 150 টাকার মধ্যে একটা কম দামি কিবোর্ড আপাততর জন্য কিনবেন। কিনার পরে এখানে একটা বিষয়, যদি কারো কাছে সামর্থ্য থাকে যে ভালো দামি কিবোর্ড কিনেন, কিনতে পারেন, সমস্যা নেই। তবে যেহেতু মোবাইলে প্র্যাকটিস করবেন, আপাততর জন্য 150-200 টাকার মধ্যেই একটা কিবোর্ড কিনে নেবেন, এবং 30-40 টাকার মধ্যে ওটিজি কেবল পাওয়া যায়। ওটিজি কেবল নিবেন, নিয়ে আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলের সাথে কানেক্ট করবেন। ওটিজি কেবল এবং কিবোর্ড অ্যান্ড্রয়েড মোবাইলের সাথে কিভাবে কানেক্ট করে এইসব ভিডিও ইউটিউবে অনেক আছে। তারপরেও যদি পার্সোনালি দরকার হয় তো আমার সাথে যোগাযোগ করবেন, আমি সিস্টেম দেখাই দিব, কোনো সমস্যা নাই। এই সিস্টেমটা কমপ্লিট করার পর আপনারা আপনাদের মোবাইলের মেসেজ অপশানে অথবা থেকে গুগল থেকে নোটপ্যাড অনেকগুলো পাওয়া যায়, ওই রকম একটা নোটপ্যাড ডাউনলোড করে নেবেন, সবচেয়ে ভালো হয়। মেসেজ অপশানের মধ্যে গিয়ে আপনি জাস্ট আপনার কিবোর্ডটা মোবাইলটা সামনে রেখে কিবোর্ডে না দেখে না দেখে টাইপিং করা প্র্যাকটিস করবেন। আপনার বাসায় কম্পিউটার না থাকলেও আপনি শুধুমাত্র আপনার মোবাইলটা ইউজ করে এবং 150-200 টাকা খরচ করে আপনিও টাইপিংটা শিখে যেতে পারবেন। আর টাইপিংটা শিখে গেলেই আপনার যেই মানে আপনার যে মানে কোয়ালিফিকেশনটা আছে একটা মানুষের, এক একটা আমি মোটামুটি আমি আশা করি আমার এখানে যারা ভিডিও দেখে অনেকে অনেক মানে বিশাল বিশাল কোয়ালিফাইড ব্যক্তি আছে, কিন্তু আপনি যদি টাইপিং না জানেন আপনি নিজে বলেন তো আপনার কোয়ালিফিকেশনটা কোন পর্যায়ে আছে। টাইপিং ছাড়া, বর্তমানে কম্পিউটার ছাড়া আমাদের কোয়ালিফিকেশনটা কিন্তু একদম মানে বিশাল কোয়ালিফিকেশন হওয়ার পরেও, এডুকেশন লেভেলটা হায়ার হওয়ার পরেও আমাদের টাইপিংটা
খুব মানে আমাদের লাইফের সাথে এখন খুব ভালোভাবে জড়িত, তাই সবাইকে রিকোয়েস্ট করবো যারা এখন টাইপিং করতে জানেন না, তারা টাইপিংটা নিয়ম মাইনা, অবশ্যই নিয়ম মাইনা, আমি যে নিয়মটা আপনাদেরকে বলছি এই নিয়মটা মাইনা টাইপিংটা করেন। টাইপিংটা যদি নিয়মটা মাইনা করতে পারে তাইলে না, আর কোনো কিছু বিষয় আপনাদের টাইপিং এর জন্য দরকার না। আমি যেইটুকু বলছি আমার ভিডিওটা যদি এ টু জেড ভালোভাবে দেখেন এবং আপনি যদি আমার নিয়মগুলো এক্স্যাক্টলি মাইনে যান, ইনশাল্লাহ আপনি টাইপিং করতে পারবেন। তো যেহেতু আমরা টাইপিংটা আপনাদেরকে দেখাই দিছি, তো আশা করি আপনার টাইপিং রাখতে পারবে। আগামীকাল থেকে আমরা এই মাইক্রোসফট ওয়ার্ডের কাজ দেখতে শুরু করব, আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাবো। আমার জন্য দোয়া করবেন এবং আমার সাথে থাকবেন, আমি চাই আপনারা সকলে আমার সাথে থাকেন এবং আপনাদের পরিবার বন্ধু বান্ধব আপনাদের আশেপাশে যারা আছে সকলকে আমার সাথে রাখেন। এ বলে আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।